ঢাকা আর্ট সামিট শুরু হচ্ছে 3 তারিখ থেকে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এটা অ্যাকচুয়ালি আর্ট এক্সিবিশন মানুষ ভাবেন যে আচ্ছা শুধু বোধহয় পেইন্টিং কিন্তু আমাদের এক্সিবিশনটা ঢাকা আর্ট সামিট এটা সব ধরনের জিনিস এরকম আমাদের অনেক পারফরম্যান্স আছে ফিল্ম স্ক্রিনিং আছে অনেক টকস আছে অনেক ইন্টারঅ্যাকটিভ অনেক ধরনের প্রজেক্টস আছে যারা একদমই জানে না ঢাকা আর্ট সামিট নিয়ে তারা এখানে কেন আসবে ঢাকা আর্ট সামিট অ্যাকচুয়ালি ইটস আ ফেস্টিভ্যাল ইটস আ আর্ট ফেস্টিভ্যাল আপনারা এখানে অ্যাকচুয়ালি যে কোয়ালিটি শো দেখতে পারবেন এটা হলো একদম ইন্টারন্যাশনাল মিউজিয়াম কোয়ালিটি শো বিকজ আমরা ওনাদের কিউরেটরদেরকে ইউজ করেছি আমাদের যারা স্পিকার্স আসেন এগুলো অ্যাকচুয়ালি ইয়াং স্টুডেন্টসদের জন্য ইটস অ্যান অপরচুনিটি ওনাদের প্যানেল শোনার জন্য এই যে দেখেন এটা একটা প্রজেক্ট হচ্ছে এই আর্টিস্টটা উনি ইংল্যান্ডের আর্টিস্ট উনি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ নাম করা আর্টিস্ট ওনার নাম হলো অ্যান্টনি গ্রমলি এই যে উনি ওখানে যাচ্ছে তো ওনার প্রজেক্ট এটা উনি এই প্রজেক্টটা করছেন ব্যাম্বু দিয়ে যতটুকু ব্যাম্বু ইউজ করছেন এটা কিন্তু 2.5 কিলোমিটার লং আপনি যদি এমনি স্ট্রেট করে রাখেন এটা কিন্তু 2.5 কিলোমিটার্স অনেকে একটা গেম খেলেন মাইনক্রাফ্ট হ্যাঁ এটা একটা এইটা একটা প্রজেক্ট এটা একটা ইয়াং একটা ইন্ডিয়ান আর্টিস্টের প্রজেক্ট মাইনক্রাফ্ট এটা কিন্তু পুরোটা মাইনক্রাফ্টের এগ এখানে স্টোর এটা প্রজেক্টের নাম হলো ওয়ের ডু দি অ্যান্টস গো মানে পিঁপড়ারা কোথায় যায় এইটা একটা সাউথ আফ্রিকান আর্কিটেক্টের একটা প্রজেক্ট উনি কিন্তু 2021-এ সার্পেন্টাইন গ্যালারি উনি ওটা উইন করেছে এটা কিন্তু পারফরমেন্স পিস আপনি বাই দ্য এন্ড অফ ঢাকা আর্ট সামিট 9 দিনের ভিতরে এগুলো কিন্তু পুরা গলে নিচে পড়ে যাবে এই সেকশনটা যেরকম সাবদানি আর্ট অ্যাওয়ার্ডের সেকশন হ্যাঁ সো আমরা প্রত্যেক ঢাকা আর্ট সামিটের সময় আমরা অ্যাওয়ার্ড দিই একটা ওপেন কল করি সামদানি ইয়াং আর্টিস্টদের জন্য সো 40 বছরের নিচে এনিবডি ক্যান অ্যাপ্লাই আমরা এগুলোকে শর্ট লিস্ট করি আমাদের কিউরেটাররা শর্ট লিস্ট করে অ্যান্ড এখানে আমরা 12 জন আর্টিস্টের শর্ট লিস্ট করা হয়েছে 12 জন আর্টিস্টের শর্ট লিস্ট করে সো ওনারা এক একটা জায়গায় এইটা যেরকম একজনের প্রজেক্ট ওনার প্রজেক্ট সো এরকম 12টা প্রজেক্ট হবে এখানে যিনি উইন করবেন ঢাকার মানে অ্যাওয়ার্ডটা সামদানি আর্ট অ্যাওয়ার্ড উনি ডেলফিনা ফাউন্ডেশনে 3 মাসের জন্য ডেলফিনা ফাউন্ডেশনে একটা রেসিডেন্সিতে যাবেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ঢাকা আর্ট সামিটের ভিজিটর আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে আমাদের ঢাকা আর্ট সামিটে অনেক লোকজনরা এসেছে ইম্পর্টেন্ট ফিগার্স এসেছেন আমাদের গত 2020-এ আমাদের ইভেন প্রধানমন্ত্রী এসছেন ওনার ফ্যামিলি নিয়ে এবং 2018 সালে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এসছেন বাট এটা ছাড়াও সারা পৃথিবীর বিভিন্ন রয়্যাল ফ্যামিলি ধরেন মিউজিয়াম পেট্রন্স অনেক বিজনেসের কগ্লোমারেটসের মালিক বিভিন্ন লোকজন আসে সারা ওয়ার্ল্ডের থেকে ঢাকা আর্ট সামিট দেখতে আমাদের এখানে যে প্রজেক্টটা হচ্ছে এটা হলো গিয়ে এটা নাম হলো গিয়ে দৈধ একটা প্রাণী সে আসলে ওয়ার্ল্ডটাকে কীভাবে দেখে সো ওই পার্সপেক্টিভে যদি আমরা ভাবা শুরু করি তাহলে আমাদের এই পৃথিবীর মধ্যে কী কী ডিফারেন্সেস হবে এবং ওই জায়গাগুলোকে কীরকম হবে আমাদের ওয়ার্ল্ডটা তখন এই যে একটা ডুয়েলিটির চোখে দেখা সেই বিষয়টা নিয়ে আমার কাজটা নাটোরের চলন বিলের উপরে একটা কনসেপ্টে কাজ করছেন আশফিকা ওটা একটা ওই চলন বিলের ওখানে বন্যা হয় বন্যার রেফারেন্সে একটা ইমেজ আর কি আর বেহুলার হচ্ছে বেহুলার বাসরের যেই কনসেপ্ট তো ওইটা থেকে একটা ডিরাইভ করে উনি ডিজাইন করেছে আমি এখানে একটা ইনস্টলেশন ডেভেলপ করছি অ্যান্ড উই আর ফ্রম ইন্ডিয়া আসাম নেম অফ দিস ইনস্টলেশন ইজ খালগাঁও খালগাঁও ইজ এ প্লেস ইন ডিব্রুগড় আপার পার্ট অফ আসাম হুয়ার লাইক অ্যারাউন্ড 30-40 ভিলেজেস ইউনো এবারের এক্সিবিশন কিন্তু ফোকাস করা ইয়াং অডিয়েন্সদের জন্য এবং আমাদের এই ফার্স্ট টাইম ঢাকা আর্ট সামিটের একটা বাংলা নাম তার নাম হলো বন্যা আর্টিস্টরা কিন্তু অনেক ফোকাস করেছেন ক্লাইমেট চেঞ্জের কাজ নিয়ে কীভাবে আমরা হাউ ক্যান উই বি রেসপন্সিবল সিটিজেন্স যতটা পেরেছি উই ট্রাইড গোয়িং প্লাস্টিক ফ্রি আমাদের ফুড কোর্টও কিন্তু প্লাস্টিক ফ্রি এবং রিসাইক্লিং মেটেরিয়ালস অনেক ইউজ করেছে এবার আসলে আমাদের অনেক আয়োজন আছে আপনাদের সবার দাওয়াত থাকলো আপনারা সবাই আসবেন ঢাকা আর্ট সামিট একটা ফ্রি ইভেন্ট ওপেন টু দ্য পাবলিক আপনাদের কোনো টিকিট রেজিস্ট্রেশন পাস কিছুই লাগবে না আপনাদের সবার সাথে দেখা হবে থ্যাংক ইউ